করোনায় এক মাস ঘরে বসা, বাজারঘাট কিচ্ছু নাই। দেখি করিম চাচার কাছে যাই, ওনার দোকান তো অনেক বড়, কোনো কর্মচারী নাই, যদি আমাকে কোনো কাজে লাগাতে পারে। আসসালামু আলাইকুম চাচা, আপনি তো একা একা দোকান সামলাইবার পারেন না, একজন লোক লাগে, তো ভাবলাম আপনারে বইলে দেখি, আমিও বেকার বসে আছি ঘরে, যদি কোনো কাজে টাজে লাগে। ওয় বাবা, আমিও এরম একটা কিছু ভাবতে দিলাম, একটা মানুষ দরকার, তো ভালো হয়েছে তুমি তখন আসছো, দোকানে বহো, কাস্টমার আইব, পেশা বিক্রি করো, একটা কিছু দইটা দিব না তোমারে। হে, আপনাদের এখানে কুকুরকে খাওয়ানোর মতো কোনো খেক আছে? আছে মানে একদম টাটকা কেক আছে স্যার, আপনি এখন খাবেন না পরে খাবেন? আমাকে কি দেখতে তোমার কুকুরের মতো মনে হয়, বেয়াদব ফাজিল খোদা খাট? চাকরিটা মনে হয় গেল এবার।